বাঁধন ধারাবাহিকের এই পর্বে আমরা দেখতে পাই ডাক্তার তো সমস্ত কিছু খুলে বলে দিয়েছে। বসুন্ধরা সিংহ রায় তাকে বলেছিল গুঞ্জার ইউট্রাস কেটে বাদ দিতে, কিন্তু তারপর নাটকীয় ভাবে বসুন্ধরা সিংহ রায় যখন ফেঁসে যাচ্ছে সে একটা SMS করে এবং হুমকি দেয় ডাক্তারকে, সে যদি এখান থেকে চলে না যায় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে। এই SMS-টিতে ডাক্তার খুব ভয় পেয়ে যায় এবং সে বলে তার একটা দরকারি SMS এসছে নার্সিংহোম থেকে, তাই সে বেরিয়ে চলে যায়। এদিকে বসুন্ধরা সিংহ রায় তো বাড়িতে সমস্ত দোষ স্বীকার করে নেয়, বলে হ্যাঁ আমি ভুল করেছি, আমি এর জন্য ভীষণভাবে অনুতপ্ত। এই দেখে তো কাকিমুনি অবাক হয়ে যায় যে দিদি এসব কী করছে, কিন্তু মনে মনে বসুন্ধরা সিংহ রায় অন্য প্ল্যান করতে থাকে। সে সবার সহানুভূতি আদায়ের চেষ্টা করে এবং সে বলে যে সে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। এদিকে গুঞ্জা তাকে বলে যে না, আপনার এই বাড়ি থেকে চলে যেতে হবে না, আপনি ভুল করেছেন, তার প্রায়শ্চিত্ত করবেন, এইভাবে বাড়ি ছেড়ে আপনি চলে যাবেন। ওদিকে আমরা দেখতে পাই ডাক্তার গাড়ি চালাতে চালাতে একজনকে ফোনে বলছিল যে ঋদ্ধির বাবা গৌতম মিত্রকে আমাদের এই বসুন্ধরা সিংহ রায় মেরেছে এবং তাকে ভয় দেখিয়ে সেখান থেকে বার করে দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পাই গাড়িটা একটা অসম্ভব অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে আমাদের ডাক্তার মারা যায় না, গুরুতরভাবে আহত হন, সেটা আমাদের কাছে এখনও প্রকাশ্য নয়। তবে যেভাবে অ্যাক্সিডেন্টটা দেখানো হয়েছে আমরা ধরে নিতেই পারি যে বসুন্ধরা সিংহ রায় গাড়ির লোক দিয়ে তাকে মেরে দিয়েছে। তো বসুন্ধরা সিংহ রায় তো এদিকে খুব নাটক করে বাড়ির থেকে বেরিয়ে চলে যায়। ওদিকে হিয়া আর জিয়া সম্রাট সেনকে অনুরোধ করে সেখানে থেকে যাওয়ার জন্য, তারা বলে তুমি তো আমাদের বন্ধু, তুমি আমাদের ছেড়ে যেও না, কিন্তু সম্রাট সেন বলে না আমাকে আর আটকানো, আমি থাকতে পারবো না। তখন ঋদ্ধিও সম্রাট সেনকে অনুরোধ করে সেখানে থেকে যেতে, কিন্তু সম্রাট সেন সেটা কিছুতেই মেনে নিতে পারে না। হিয়া আর জিয়া বলে তুমি আর বাবা দুজনে মিলে বন্ধু হয়ে যাও না। আপাতপক্ষে তাদের সবার অনুরোধে সম্রাট সেন থাকতে রাজি হলেও মন থেকে সে কিছুতেই মেনে নিতে পারে না, কারণ সে মনে করে সে আর ঋদ্ধি কোনোদিনই ভালো বন্ধু হতে পারবে না, কারণ এক আকাশে দুটো চাঁদ থাকে না, সে গুঞ্জাকে ভালোবাসে আর সে এখানে থাকলে তারই বেশি কষ্ট হবে। তো এদিকে তো সমস্ত কিছু ভালোই হলো, সম্রাট সেন সেরে গেল, হিয়া জিয়াও খুব খুশি, কিন্তু বসুন্ধরা সিংহ রায় কোথায় তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা দেখতে পাই বসুন্ধরা সিংহ রায় সেই মন্দিরটায় যায়, যে মন্দির থেকে আমাদের এই গল্পের সমস্ত ঘটনার সূত্রপাত, যেখানে প্রথম ঋদ্ধি আর গুঞ্জা দেখা হয়েছিল, যেখান থেকেই গুঞ্জার সঙ্গে বসুন্ধরা সিংহ রায়ের যে যুদ্ধ তার শুরু। এবং সেই মন্দিরে গিয়ে বসুন্ধরা সিংহ রায় প্রতিজ্ঞা করে যে আজ থেকে তার নতুন লড়াই শুরু, সে নতুন করে লড়বে। কিন্তু বন্ধুরা, বসুন্ধরা সিংহ রায় আবার কি নতুন পরিকল্পনা করছে জানতে হলে নজর রাখুন ধারাবাহিক মায়ের বাঁধন এবং টলি বাংলার ডেইলি আপডেট।